নির্বাচন ঘিরে মাঠে নামছে আওয়ামী লীগ। যশোরে জনসভায় যোগ দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা শহরের শামসুল হুদা স্টেডিয়ামে সমাবেশে যোগ দিতে এরই মধ্যে দূর দূরান্ত থেকে যশোরে জড়ো হয়েছে নেতাকর্মীরা। দলীয় প্রধানের জনসভায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের আশা, এই জনসভায় তারা গুরুত্বপূর্ণ নির্দেশনা পাবেন। করোনার বাধা কাটিয়ে প্রায় তিন বছর পর জেলা পর্যায়ে সফর করছেন প্রধানমন্ত্রী। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন তুহিন। তুহিন, আজ প্রায় দীর্ঘ তিন বছর পর জেলা পর্যায়ে সফর করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যশোরে জনসভায় যোগদান করবেন এবং সেখানে বক্তব্য দিবেন, তো কখন নাগাদ তিনি বক্তব্য দিবেন, জনসভা নিয়ে বিস্তারিত জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ পাঁচ বছর পরে আর কিছু সময়ের মধ্যেই এই যশোর শামসুল হুদা স্টেডিয়ামে এসে পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর অপেক্ষায় পুরো যশোরবাসী কিন্তু ইতিমধ্যে এই শামসুল হুদা স্টেডিয়াম এবং পাশে আব্দুর রাজ্জাক যে মাঠ রয়েছে সেই মাঠে জড়ো হয়েছে। এই যে সীমানা, দৃষ্টি সীমানা যতটুকু দেখা যাচ্ছে ততটুকুতে কিন্তু মানুষ আর মানুষ, এর বাইরেও যশোরের মাঠের আশপাশে, স্টেডিয়ামের আশপাশে রাস্তাঘাটে প্রচুর মানুষ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার জন্য এখানে অপেক্ষা করে আছে। এই যে যে বিপুল জনসমাগম, এর পিছনে আওয়ামী লীগের নেতারা বলছেন যে সারা দেশে তথা যশোরের যে সকল উন্নয়ন কর্মকাণ্ড দীর্ঘদিন ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সরকার সম্পন্ন করেছে, সেই সকল বাস্তবায়িত প্রকল্পের সুফল এই জনগণ পেতে শুরু করেছে, যার ফলে জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এই জনসমাবেশে জড়ো হয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ধন্যবাদ জানাবেন। পাশাপাশি আগামীতে উন্নত বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে যে দিক নির্দেশনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী তারা তাদের আগামীর পরিকল্পনা নির্ধারণ করবেন। তো আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী এসে পৌঁছাবেন। প্রধানমন্ত্রী আসলে তার যে বক্তব্য, সেই বক্তব্যগুলো আমরা পরবর্তীতে তিনি কি দিক নির্দেশনা দিলেন সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এই পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, এতক্ষণ যশোর থেকে জানাচ্ছিলেন রুহুল আমিন তুহিন।